স্বাগত জানাই প্রতিদিন আনন্দ নিনে। আপনারা যোগদান করায় আমি আনন্দিত। 30 দিনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের শিক্ষামূলক অনুষ্ঠানের মারফতে উপস্থিত হয়ে গিয়েছি আমরা সবাই। আমার সঙ্গে আপনারাও এই ব্যাপারে নিশ্চয়ই অঙ্গীকার করছেন। আজ আমরা আলোচনা করব ইতিবাচক মনোভাব লাভের বিষয়। আর ইতিবাচক হলে আপনি সুখী হবেন আর আপনার জীবনে প্রভুকে কাজ করার দরজা খুলে দেবে। এই বিষয়ে একটি বাণী আমার দারুণ লাগে, গীতসংহিতার 27:13। গীতসংহিতার লেখক দাউদ বলেছেন, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইত। তাতে এখন জীবনে যাই ঘটুক না কেন, যীশুখ্রিস্টের মাধ্যমে এই আশা করতে পারেন যে সব কিছু পাল্টে যাবে। আজকের অনুষ্ঠান সত্যি আপনাদের আশীর্বাদ ও উৎসাহ দেবে। আর আমাদের মনোভাব হলো অন্তরের চিন্তার বহিঃপ্রকাশ। খ্রিস্টান হিসেবে এই চিন্তার ব্যাপারটা আমি একটু শুনেছি। আমরা জানি যে প্রভু যীশু আমাদের জীবনে যে পরিকল্পনা প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন, সেই পরিকল্পনা অনুসারে আমাদের মনকে নতুনীকরণ করতে হবে। এই বিষয়ক বাণীটি কিছুক্ষণ পরে হয়তো আমরা পড়ব। দেখুন, সবসময় কারোর চিন্তা তো দেখা যায় না, দেখা যায় তাদের মনোভাব। মনোভাব প্রকাশ পায় দৈহিক ভাষায়, মুখমণ্ডলের ভঙ্গিমায় তা বোঝা যায়। মনোভাব হলো সেই ভঙ্গিমা যা আমরা প্রাপ্ত জীবনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাই। কথাটা আরেকবার বলবো, মনোভাব হলো সেই ভঙ্গিমা যা আমরা প্রাপ্ত জীবনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাই। প্রত্যেকের জীবন তো আর এক নয়, হ্যাঁ এ কথা সত্যি। কারো কারো জীবন অন্যের চেয়ে হয়তো একটু সহজতর। এমন অনেক লোক আছে যারা মনে করে তাদের জীবন অন্য সবার চেয়ে অনেক বেশি রূঢ়, বোঝাতে পারবো না। তবে এটা জানি যে প্রভু মহিমা যথেষ্ট পরিমাণ রয়েছে। দেখুন, যদি কেউ নিজের প্রতি আত্মদয়ার মনোভাব রাখেন বা নিজেদের জীবনের প্রতি অসন্তোষ জানিয়ে রাখেন, তাহলে এটা শুধুমাত্র পরিস্থিতিকে খারাপ করে তুলবে। আর তারা যদি সদর্থক মনোভাব বজায় রাখেন, তাহলে শয়তানের স্থির করা খারাপ জিনিস শুধুমাত্র আপনার ক্ষেত্রে ভালো হয়ে দেখা দেবে না, আরও অনেকের পক্ষে তা সুফল দান করবে। আর আমার বিশ্বাস যে যখন লোকে অন্য এমন কারোর মতো হতে চায় যে নিজের জীবনে অন্য সকলের তুলনায় অনেক বেশি রূঢ়তার সম্মুখীন হয়েছে, তার পেছনে কারণ হলো প্রভু সত্যি তাদের অনেক বেশি শক্তিশালী পদ্ধতিতে ব্যবহার করতে চেয়েছেন, যাতে অন্যের দেওয়ার দুঃখে তারা সাহায্য পেতে পারে। প্রভু যে কেবল তার রাজ্যের জন্য কর্মী চান তা নয়, তিনি অভিজ্ঞ কর্মী চান। যখন আমি বলি নির্যাতন অতিক্রমের কথা, সেগুলো অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসে। যখন আমি বলি যারা আপনাদের দুঃখ দিয়েছেন তাদের ক্ষমা করুন, সেটাও অভিজ্ঞতা থেকেই বলি। আর আসক্তি ভঙ্গের কথা যখন বলি তখন অভিজ্ঞতা থেকেই বলি। প্রায় যে কেউ অন্যের কথা তখনই ভালোভাবে শোনে যখন অন্যজন অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। বই থেকে যে অজস্র জিনিস মাথায় ভরে রেখে দিয়েছে তাদের কথা শোনে না। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সদর্থক মনোভাবের কথা বলে যায়, সেই ধরনের কোনো একজন লোক যদি আপনি হতে চান, তাহলে তার মতো জীবন কিন্তু আপনি পাবেন না। রূঢ়ভাবেই আমায় এগোতে হয়েছিল, আবার হয়তো আপনারাও তেমনই হয়েছিল। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কেন কিছু লোক সব সময় ভালোভাবে বড় হয়ে ওঠা এবং ভালো বাবা মা পাওয়ার কথা ভেবে চলে। তারা সব কিছু শেখে, সব কিছু সৌভাগ্য অর্জন করে, আর আরেক দল লোক ভাবে তাদের জীবনে সবই বড় কঠিন ভাবে আসে। তবে আপনি বলতে পারেন এই কথাটা, প্রভু রয়েছেন এবং জীবন নম্র ভদ্র না হলেও প্রভু নম্র ভদ্র। সমস্যায় পড়লে প্রভু সমাধানের চেয়ে বেশি কিছু দেবেন। তিনি আমাদের জীবনের সবটুকু ব্যবহার করেন, তার কোনো কিছু বৃথা যায় না। স্বাভাবিকভাবেই বলা যায় দেব আমার চেয়ে বেশি সদর্থক, এমনকি এর মধ্যে আমাদের ব্যক্তিত্বেরও একটা অংশ আছে। অনেক লোকে ইতিবাচক হওয়ার জন্য কঠিন চেষ্টা করে যায়, কারণ তাদের ব্যক্তিত্ব একটু মনোমরা ধরনের। এমন অনেকে আছেন যাদের দেখে মনে হয় অন্যের ভুল ভ্রান্তিগুলো দেখে যাওয়াই যেন তাদের উপহার। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো? কিছু অর্থে এগুলোকে ভুল বা অন্যায় বলতে চাই না, কিছু অর্থে এগুলোর উপহার যদি না দিয়াবল তা ব্যবহার করে ফেলে, যদি দেখেন কারোর কিছু ভুল হচ্ছে এবং আপনি যদি সেটা তাকে দেখিয়ে দিয়ে সেটা রোধ করে সঠিক নির্দেশে তা ঘুরিয়ে দিতে সাহায্য করেন, তাহলে সেটা অবশ্যই ভালো। যেসব মানুষ পবিত্র আত্মায় পূর্ণ নন সম্পূর্ণভাবে, আমরা যদিও সেটাকে এক মুহূর্তের জন্যে
উপহারই বলি, তবু তা নানান বিষয়কে একেবারে জঘন্য অবস্থায় শেষ করে ফেলে, মানে আমার কথাটা বুঝতে পারছেন তো? কিন্তু এ কোণের দিকে যে রংটা আছে সেটা আমার ভালো লাগছে না, এই ধরনের কোনো মতামতই আমাদের প্রদর্শন করা উচিত নয়। আমি যখন বলি সুমনোভাব গ্রহণের জন্য সিদ্ধান্ত নিন, তখন সেটা যে একজনের তুলনায় আরেকজনের কাছে সহজ লাগে সেটাও আমি জানি। সুমনোভাব আনতে আমায় যতটা খাটতে হয়েছিল ততটা আমার স্বামীকে খাটতে হয়নি, আমায় অত বেশি খাটতে হয়েছিল কারণ আমার ওর ব্যক্তিত্ব ছিল ভিন্ন। কিন্তু যিশু আমায় যে জীবন দেওয়ার জন্যে প্রাণ দিয়েছিলেন তা পাওয়ার জন্যে সব কিছু করতে আমি রাজি ছিলাম। বহু বছর আমি অসুখী ছিলাম, তাই আর আমি অসুখী জীবনযাপন করতে চাইনি, আর আমি কোনো দিন অসুখী হতে চাইনি, দুঃখ পেতে চাইনি। আমি আপনারা কজন জীবনটাকে উপভোগ করবেন বলে মনে করেন? যিশু বলেছিলেন আমি এসেছিলাম যাতে তোমরা জীবন লাভ করো এবং উপভোগ করো, প্রাচুর্য সহকারে আনন্দ পাও। তার মানে যিশু প্রাণ দিয়েছিলেন শুধু জীবনের জন্য নয়, সেই জীবন উপভোগের জন্য। কু মনোভাব নিয়ে কেউ জীবন উপভোগ করতে পারে না, কোনো পরিস্থিতি কোনোভাবে আমাদের অসুখী করে না। এই কথাটা হজম করা কঠিন, কিন্তু এটা সত্যি, কোনো পরিস্থিতি আমাদের অসুখী করে না, অসুখী করে পরিস্থিতির প্রতি আমাদের ব্যক্তিগত মনোভাব। পরিস্থিতি যদি বলেন তাহলে বলি যে আমি আর ডেভ একই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি একসঙ্গে। আজ আমি বারবার অতীতের সেই ঘটনাগুলোর তাকিয়ে দেখি যে সমস্যা হতে পারত দুজনেরই, কিন্তু ডেভ তাতে বিন্দু মাত্র মাথা ঘামাতো না। ও একথাই ভাবত, জীবন উপভোগ করত এবং সাধারণভাবে যা করত সেটাই করে যেত এবং প্রভুর হাতে সমস্যা তুলে দিয়ে আস্থা রেখে যেত, কখনো কু মনোভাব পোষণ করত না। কিছুদিনের মধ্যেই আমরা একটা উত্তর পেয়ে গেলাম, মাঝখান থেকে এটাই হতো যে আমি বেশ কটা দিন নষ্ট করতাম আর ও বেশ আনন্দের মধ্যে দিনগুলো কাটিয়ে যেত, আর নয় তো কি। আমার ছেলেমেয়েদের ব্যাপারেও এমনটাই দেখেছি, অনেক সময় তাদের কাজে কয়েক বছর কেটে গেছে, সেই সব ঘটনা চলাকালীন আমি চিন্তায় ভারাক্রান্ত হয়ে কান্নাকাটি করছি, যেভাবেই হোক কারণ ও পথ বার করতে চাইতাম, ডেভ কিছুই করতো না, ও প্রভুর ওপর আস্থা রাখত, ফলে পরবর্তীকালে আনন্দ পেত, ও দু বছর পর সব কিছু সমাধান হয়ে গেছিল, তখন কি হতো? যদি আমিও তা করতে পারতাম তবে তার জন্য পরিস্থিতির প্রতি সঠিক ভঙ্গিমা বজায় রাখতে হতো। আমি জানি যে আমরা কিভাবে পরিস্থিতি সামলাতে পারি, তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, নেতিবাচক মনোভাব থাকলে ব্যাপারটা জঘন্য অবস্থায় পরিণত হয়, তাতে আপনি শুধু অসুখী হতেন, সদর্থক মনোভাব বজায় রাখুন। সদর্থক যে কোনো আলোচনা আপনাকে সুখী করে তুলবে, প্রভুকে আপনার জীবনে কাজ করতে দেবে, কারণ প্রভু তো নেতিবাচক নন। প্রভুকে যদি আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে চান তাহলে তার কাছে অঙ্গীকার করতে হবে। এবার আমোস তিনে বলে, এক পরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে? আমাদের উচিত নিজেদের জিজ্ঞাসা করা, কার সঙ্গে আমরা অঙ্গীকার করতে চাই? আমরা কি দিয়াবলের মিথ্যের সঙ্গে অঙ্গীকার করি, দিয়াবলের হুমকি দেওয়া পরিস্থিতিগুলোর সঙ্গে, নাকি প্রভুর বাণী কথিত প্রতিজ্ঞাগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ হই? যদি আমরা সম্পূর্ণ সদর্থক হতে পারি তাহলে আশ্চর্য হয়ে যাই, আমাদের জীবনে কি হয় ভেবে দেখুন। আমি লক্ষ্যের দিকে তাকিয়ে থাকি, তাই কাজ করতে পছন্দ করি আর বলতে চাই, ঠিক আছে প্রভু, আজ আমি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সদর্থক থাকব, চেষ্টা করব। কেউ কি তা পছন্দ করেন? আমি বলবো ঠিক আছে প্রভু, আজ আমি এখন কিছু বলবো না যা অন্যগুলোর সঙ্গে জড়িত, আগে আমি সেগুলোই বলতাম যেগুলো আদতে কাজ করতো না, সারা দিন মিষ্টি ভাষী থাকতে চেষ্টা করব, যা কিছুই করতে যাই না কেন তা করব, প্রকৃত সম্মান এবং যত্ন সহকারে, লক্ষ্য নির্দিষ্ট করার মধ্যে কোনো অন্যায় নেই, এবং যতক্ষণ না নিজেকে অপমানিত করে ভুল করার মধ্যে ডুবিয়ে ফেলবেন ততক্ষণ পবিত্র আত্মার সঙ্গে সহযোগিতায় কোনো অন্যায় নেই। আমি ভাবতাম যে আমি নিজেকে পরিবর্তন করতে পারি, আমি জানি যে সেটা প্রভুই করতে পারেন, শুধু প্রভু সম্ভবত। আজ এমন ভাবার পেছনে কারণ হলো আমার নিজের স্বভাব, নিজেকে সম্পাদনের মধ্যে দিয়ে স্থির রাখি, লক্ষ্য অর্জন করার মানুষ আমি। এক সময় আমার জীবনে একটাই কাজ ছিল, আর সব ব্যাপারগুলো আমি সদর্থক হতে চেষ্টা করব। দিন শুরু হওয়ার পর প্রথম 30 মিনিট খুব কম দিনই কাটিয়েছি, কোনো রকম বিভ্রান্তি পাইনি। আসলে এটা সেই পুরনো স্বভাব যেটা খ্রিস্টের সঙ্গে ক্রুশে মারা গেছিল, কিন্তু তবুও সব সময় পুনরুত্থানের চেষ্টা করে চলেছে।
নেতিবাচক হওয়ার পথে আটকাতে হবে নেতিবাচক হলে, চলবে না, ইতিবাচক হতে হবে আমাদের, সত্যি কথা বলছি। ইতিবাচক না হওয়ার চেষ্টা করে যেতে হবে, হওয়ার সম্ভাবনা থাকবে, যদি না চতুর্থক হওয়ার সিদ্ধান্ত নেন। আজ এখানে তেমন সিদ্ধান্ত নেওয়া মানুষের সংখ্যা হয়তো বলা যায় হাতে গোনা, আর তাদের জীবনে সব কিছু আলো আর ফুলে ভরা। প্রতিদিন আপনি গাইতে পারেন এই গানটা, ও কি সুন্দর, তখন আপনাদের অনেক অনেক আমায় পছন্দ করবেন। তাই তো আপনাদের কাছে প্রার্থনা করি, অন্তত একবার ইতিবাচকভাবে প্রার্থনা করুন। একবার ভাবুন, নেতিবাচক হওয়ার চেষ্টা করলে চলবে না। আজ সকালে ডেভের সঙ্গে কথা বলার সময় বলছিলাম, তোমার কাছে কতগুলো ব্যাপার নিয়ে নিজের সম্বন্ধে একটা বোধ এসেছে, যাতে আমাদের যুদ্ধগুলো তোমার মতো করে লড়তে পারি। বহুদিন আগে আমি জানতাম না যে নিজের চিন্তাভাবনাগুলো নিয়ে কিছু করা দরকার। ক্রিশ্চিয়ান হওয়ার পরের দিন সকালে আমি খেয়াল করি যে তুমি ঘুম থেকে ওঠার আগেই দিয়াবল নিশ্চয়ই তোমার মন ও চিন্তাভাবনার জন্যে দাম হেঁকেছিল। যদি তুমি পরবর্তীকালে ঠিকভাবে সামলাতে না পারো, তাহলে ব্যাপারটা বিস্বাদ হয়ে যাবে, এই কারণে যে সকালটা তুমি অন্যভাবে শুরু করেছিলে। আমাদের চার ছেলে মেয়ে, আমি দেখেছি তাদের মধ্যে তিনজন অপূর্ব সমপয় কাজ করে, দারুণভাবে করে, ওদের একজন ততটা ভালোভাবে করে না। আমার যে সন্তান ঠিক মতো পারে না, তার কথা অনেক সময় মাঝরাতে ঘুম ভেঙে আমি কি ভাবি জানেন, বাকি তিনজন যারা ঠিক কাজ করছে তাদের কথা তো আমরা অতটা ভাবি না। কেন সব সময় সমস্যার দিকে আমাদের চিন্তা ভাবনা থেয়ে যায়, সার্থকভাবে কেন আমরা এগোতে পারি না? কারণ পাপীর নীতি কার্যকর হয়, দিয়া বলি সেটা করাতে থাকে। আজ আমরা ভাবি যে আমরাই সমস্যা মেটাতে পারি, যদিও বলি যে প্রভুর ওপর আস্থা রয়েছে। আজ আমরা ভাবতে থাকি কোনো বিষয় চিন্তা হলে সেটা নিয়ে বেশি ভাবলে একটা পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং আমরাই তার যত্ন নিতে পারবো। আমাদের জীবনের গভীরে ছড়ানো রয়েছে ভয়, তাই প্রভুর ওপর আস্থা থাকলেও একটা ফেরার পথ তৈরি করে রাখি, প্রভু যদি কিছু না করেন এই ভেবে। তাই নয় কি? দেখুন, একটা পরিষ্কার কথা যে আমি তেমন মানুষ ছিলাম না যার ক্ষেত্রে আপনা থেকেই ইতিবাচকতা চলে আসবে। তাই প্রভুকে ধন্যবাদ দিই তাঁর বাণী এবং তাঁর বোধের জন্যে, যা থেকে আমি জেনেছি যে মনোভাব বিষয়ক সিদ্ধান্ত আমি নিতে পারি, এমনকি চিন্তা বিষয়ক সিদ্ধান্তও নিতে পারি। সিদ্ধান্ত নিতে পারি যে লোকেদের ক্ষমা করব, আমি লোকেদের ক্ষুণ্ণ করব না, কোনো বিবাদে আমি জড়াবো না, কোনোভাবে ক্রুদ্ধ হব না। আমি সিদ্ধান্ত নিতে পারি অতীতের বেদনার অনুভূতিকে সরিয়ে দেব এবং পেছনে হোক বা যেখানেই হোক প্রভুর বাণী অনুযায়ী আমি কাজ করব। সে যাই হোক না কেন, আমি প্রভুর বাণী অনুযায়ী কাজ করব, আর কারোর কথা শুনব না। সঠিক কাজ করে যেতে পারলে আমি একটা ভালো বীজ বপন করতে পারবো, যা আমায় ভালো ফল দেবে, কারণ প্রভু বিশ্বস্ত। এটা আমাদের মনে রাখতে হবে যে প্রভু বিশ্বস্ত। আমি বাইবেলে বলেছে ফিলিপীয় 2:5, খ্রিস্টে যিশুতে যা ভেবেছিল তাহা তোমাদিগকে হোক। কতজন এখন তাদের অন্তত একটা বাজে মনোভাবের কথা ভেবে চলেছেন, কতজন বলুন? কতজনের মনে পড়ছে তাদের একাধিক বাজে মনোভাবের কথা? আমি হয়তো খারাপ মনোভাবের একটা তালিকা তৈরি করে ফেলতে পারি যেগুলো আমি ভাবতে পারতাম, কিন্তু আজ সকালে আমার মনে হলো সেটা ঈর্ষাকাতর মনোভাব। অন্যেরা আশীর্বাদ ধন্য হলে অনেকে আবার সুখী হতে পারে না। আমার কি হবে, স্বার্থপর মানুষ অন্যের আশীর্বাদ পেয়ে যাচ্ছে, আমার কি হবে, স্বার্থপর আত্মকেন্দ্রিক মনোভাব, অপূর্ণতাময় মনোভাব। বহু বছর আমি এই মনোভাব নিয়ে জিয়ে রেখেছি, কারণ নিজেকে নিয়ে আমি সুখী ছিলাম না, আমার জীবনে যা চলতো তা নিয়ে সুখী থাকতে পারতাম না। যখন মানুষের মন অপূর্ণতায় ছেয়ে থাকবে, তখন তার জন্য আপনি যতই কিছু করুন না কেন, তারা কেবল খুঁজে বার করবে কোনটা তাদের জন্য করছেন না, সেটা নিয়ে তারা নিজেদের বিরক্ত করে যাবে। আর অনেকের সঙ্গে সম্পর্ক রয়েছে আর তারা আপনাকে তাদের সুখী রাখার কাজ দিয়েছেন, কিন্তু তারা সত্যি সুখী
আপনাদের উদ্দেশ্য আমি আজ তাই ঘোষণা করছি যে প্রত্যেকে তাদের নিজের নিজের আনন্দ ও সুখের জন্য দায়ী, অন্যদের সুখী করার দায় আপনার নয়। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল, কিন্তু কোনোভাবেই অন্যদের সুখী করার জন্য সময় নষ্ট করতে যাবেন না, কারণ তারা ইতিমধ্যেই তারা সুখী না হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তা সে যাই করুক না কেন। আর এই কাজ করতে গিয়ে অন্যদের দুঃখ দিতে পারেন আপনি, তার চেয়ে ভালো তাদের বলে দেওয়া আপনি ঠিক করে ফেলেছেন যে আপনার জীবনের প্রতি আপনার কি ভঙ্গি বা মনস্থির করে ফেলেছেন, কিন্তু তা বলে আমি সেই দুঃসহ জীবনের সঙ্গে যুক্ত হয়ে থাকবো না, কোনোদিনও নয়। আপনার সমস্যা নিয়ে আর আমার আনন্দকে আমি চুরি করতে দেব না, কারণ আমাদের সবার সমান সুযোগ রয়েছে। দেবের একটা জিনিস আমি উন্মাদ করে দিত, হয়তো সেটাই পরে সাহায্য করেছে, যেটা হলো ও কোনোভাবেই ওকে অসুখী করতে দিত না। আমরা নিজেরা অসুখী হলে অন্যদেরও অসুখী করতে চাই। অসুখী অবস্থায় অন্যদের সুখী দেখলে আপনি রেগে যান, ক্ষুব্ধ হন। অসুখী মানুষ সুখীদের মধ্যে থাকতে চায় না। আপনারা সুখী থাকুন এবং অসুখীদের পাগল করে দিন যতক্ষণ না তারা চুপ করে বসে থাকে। নেতিবাচক চিন্তা ভাবনা আটকে দেয় প্রভুকে ও আমাদের ক্ষমতাকে। প্রভু নেতিবাচক চিন্তা করেন না। গণনা পুস্তক দেখুন অধ্যায় ১৩। ইসরায়েলীদের মিশরের দাসত্ব ছেড়ে এসেছিল, ধুধু প্রান্তরে প্রবেশ করেছিল, প্রতিশ্রুতি ভূমির উদ্দেশ্যে গিয়েছিল। ধুধু মরুভূমির মধ্যে দিয়ে যাত্রা ছিল মাত্র ১১ দিনের, কিন্তু ওই পথটুকুই তারা ৪০ বছর ধরে একই জায়গায় একই পাহাড়ের চারপাশে পাক মেরে দিয়েছিল। শুধুমাত্র পুরুষই ছিল ৬,০০০ জন, কিন্তু তাদের বেশিরভাগই স্ত্রী ও সন্তানরা ছিল। এই বিষয়ের বিশেষজ্ঞরা বলেন মিশর থেকে বেরিয়েছিল প্রায় ২-৩ লক্ষ মানুষ, মাত্র ২ জন মূল যে দলটি মিশর থেকে বেরিয়ে এসেছিল তাদের মাত্র ২জন প্রতিবারই, এটা ভেবে অবাক হয়ে যায় ২জন। এদিকে ২-৩ লক্ষ মানুষ প্রতিশ্রুতি ভূমিতে ঢুকেছিল। আজ আপনারা বাণীতে দেখবেন যে ওই ২জন মাত্র ২জনই ছিল সদর্থক, বাকি সবাই মনোভাব ছিল নেতিবাচক, গজগজ করত, অভিযোগ করত, নিজেদের কাজকর্মের দায়িত্ব তারা কিছুতেই নিত না, সব সময় অন্যের দোষের কথা বলে বেড়াতো। আজ আপনাদের সমাজে বিরাট একটা সমস্যা রয়েছে, লোকে কিছুতেই নিজেদের কাজকর্মের দায়িত্ব নিতে চায় না। দায়িত্ব জ্ঞানহীন মনোভাব আসলে অবশিষ্ট মনোভাব, নিজেদের কাজটুকু করার দায়িত্ব নিজেদেরই নিতে হবে, যে কাজ করব সে কাজের দায়িত্ব নিতেই হবে। যখন এই দায়িত্ব নিতে আমরা অস্বীকার করব তখন জীবন তছনছ হয়ে যাবে। দায়িত্ববান হওয়াটা ঐশ্বরিক, মাত্র ২জন তাও কিনা ২-৩ লক্ষের মধ্যে না বলার মতোই সংখ্যাটা। তারা ধুধু প্রান্তরে ঘুরে বেড়িয়েছিল, খ্রিশ্চানদের পক্ষে এটা কি অর্থ বহন করে? আপনি হলেন আত্মা, আপনার সত্তা আছে, দেহে বাস করেন আপনি, প্রভু আপনার আত্মায় অপূর্ব কিছু কাজ করছেন। প্রভু চান তিনি যা করেছেন তা আপনার সত্তার মাধ্যমে, দেহের মাধ্যমে ছড়িয়ে পড়ুক, যাতে সবাই দেখতে পায়। আপনি হলেন পৃথিবীর আলো, সেই আলো যেন কিছুর তলায় ঢাকা না পড়ে যায়, বরং সেটা এত উচ্চে রাখুন যেন সবাই দেখতে পায়। এ হলো পৃথিবীর নুন, এই আলো অন্ধকারকে ভেঙে দেবে, এই নুন মানুষকে করে তুলবে তৃষ্ণকার্ত। আমরা এমন এক জীবন কাটাচ্ছি যা দেখে লোকে জানবে যে আমরা খ্রিশ্চান। সত্যি কথা বলতে কি, এই বিষয়ে আমার এত কথা বলা একদম উচিত নয়, লোকের জিজ্ঞাসা করা উচিত আপনার মধ্যে পার্থক্য কি, কি এমন আছে আপনার যা আমাদের নেই, আপনার মতো যিশুকে কিভাবে গ্রহণ করতে পারি আমাদের বলুন, আমরা সবাই জানতে চাই। এটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানা প্রয়োজন। আর আপনার শান্তিও রয়েছে, জীবনও যথেষ্ট সচল, আপনার আনন্দও রয়েছে, আপনার সন্তানেরা আমার সন্তানদের চেয়ে ভিন্নভাবে আচরণ করে, আপনার জীবনে ফলও দেখতে পাচ্ছি। একজন খ্রিশ্চান ধুধু প্রান্তরে আছে, মানে হলো সে দেহজ মাংসজ খ্রিশ্চান, এই দুই সমর্থক।
নিজের সত্তার রাজ্যে জীবন কাটানো। আপনি আত্মা, কিন্তু আত্মার পথে চলতে হবে, কারণ আপনার মধ্যে মাংসজ বস্তু আছে, তাতেও আপনি চলতে পারেন। বাইবেল যখন মাংসের কথা বলে, তখন সেটা আসলে বলা হয় একত্রে সত্তা ও দেহের কথা, মানে শারীরিক দেহের কথা বলা হয়, যা শুধুমাত্র সেটাই চায় যাকে তাকে দেন সময়। যদি আপনি বেশিক্ষণ ধরে ব্যায়াম করেন, যখন তাহলে এমন জায়গায় পৌঁছবেন যেখানে আর ব্যায়াম করা সম্ভব হবে না। প্রথম প্রথম যখন ব্যায়াম শুরু করেন, তখন দেহ বলে আমায় মেরে দিচ্ছ। আপনি তখন শরীরকে দিতে পারেন কফি বা চিনি বা কোনো ধরনের সোডা। আমি জানি যে লোকে তখন যা মনে হয় সেটাই শরীরকে দিতে থাকেন, যেটা চায় সেটাই দেন, তাই নয় কি? দেহ তাতেই অভ্যস্ত, আর দেহকে তা দোষারোপ করা যায় না, কারণ দেহ একটা যন্ত্র। আবার বলি, দেহ একটা যন্ত্র, সেটাই দাবি করবে যেটা আপনি তাকে দিতে থাকবেন, তাই আপনার দেহকে শাসন করতে হবে। যেহেতু আপনার দেহ বলে আজ আমি আরাম কেদারায় শুয়ে বাদাম খাবো আর টিভি দেখব, তার মানে এই নয় যে তাই করতে হবে। বলতে পারেন, তোমার কি ইচ্ছা তা পরোয়া করি না, আজ আমি অবশ্যই বাড়ি পরিষ্কার করব, আমাদের দোকানে যেতেই হবে, অসুস্থ বন্ধুকে দেখতে যেতেই হবে, আজ গির্জায় যেতেই হবে, কি মনে হচ্ছে তাতে কিচ্ছু যায় আসে না। যে খ্রিশ্চান দেহের বসে চলে, সে মন যা চায় তাই করে, যা ভাবে বা যা মনে করে তাই করে, আর একেই বলে মরুপ্রান্তের জীবন। বুঝতে পারছেন আমার কথাটাকে? এই ধরনের মানুষ হয়তো মুক্তি পায়, মিশর থেকে বেরিয়ে আসে, মরুপ্রান্তের পদার্পণ করে। তারা শুনেছে অঙ্গীকৃত ভূমির কথা, কিন্তু কিছুতেই সেখানে পৌঁছয় না, কারণ সারা জীবন তারা শুধু ঘুরেই বেড়ায়, ঘুরেই বেড়ায়, ঘুরেই বেড়ায়, ঘুরেই বেড়ায়। আমি চাই আমি ভাবি, আমি চাই আমি ভাবি, আমি চাই আমি মনে করি, আমি ভাবি। আচ্ছা, দোষ দিও না, আমি চাই আমি ভাবি আমি মনে করি। আচ্ছা, আমার মনে কষ্ট দিয়েছ তাই রেগে গেছি, আমি চাই ভাবি মনে করি, আমি চাই ভাবি মনে করি, আমি চাই ভাবি মনে করি, আমি চাই ভাবি মনে করি। এসব কিছুর ঊর্ধ্বে উঠতে হবে, গভীর জীবন কাটাতে হবে, গভীরতায় এসো আর বড় ঝাঁক ধরো, গভীর, বড্ড গভীর জীবন। অনেক বছর আছে তাদের একটা সম্মেলন হতো, যার নাম এই সম্মেলন, খুব বিখ্যাত ছিল, খ্রিশ্চানত্বের ওপর লেখা পুরনো বইতে উল্লেখ পাওয়া যাবে। গভীর জীবন সম্পর্কে শেখানো হতো, নাম দিয়েছিল গভীর জীবন সম্মেলন। মানুষকে বলিদান দিতে শেখাতো, কষ্ট সহিক্ত করতো, আত্ম বলিদান দিতে এবং মাংসকে ক্রুশবিদ্ধ করতে শেখাতো। আর আজ এমন কিছু শেখাতে গেলে আমরা দর্শকই পাবো না, আমি কি ঠিক বলছি? কারণ আমরা বাস করি স্বার্থপর, আমিত্ব নির্ভর, আত্মকেন্দ্রিক সমাজে, যেখানে আমরা এমন কিছু চাই যাতে নিজের ভালো লাগবে, শুধু নিজের কথাই ভাবতে থাকি আমরা। এমন অনেক কিছু চাই যা ইতিমধ্যে আমার কাছে দশটা আছে, আর আমার বড্ড লোভ হচ্ছে, আমরা লোভে উন্মুক্ত। আমি আপনাদের উৎসাহ দিই, যা নেই তাতে বাস করবেন না, প্রভুর কাছ থেকে যা পেয়েছেন তা নিয়ে ভাবুন, সেই অনুযায়ী সদর্থক মনোভাব বজায় রাখতে সাহায্য করার জন্য এই মুহূর্তে যে শিক্ষাক্রমটি আমি চালাচ্ছি, জীবনের পথে নতুন দৃষ্টিভঙ্গি, সেটি আপনাকে সাহায্য করবে। তবে সত্যি জীবন পাল্টাতে হলে মনোভাব ও মনোভাব সংক্রান্ত পড়াশুনায় এবং প্রার্থনা করায় অনেক বেশি সময় দিয়ে আপনাকে প্রকৃত অঙ্গীকার রাখতে হবে প্রভুর কাছে, আর জানতে হবে জীবনের কোন পর্যায়ে আমরা এমন কিছু পরিবর্তন আনতে পারি যা আমাদের সত্যি সাহায্য করবে, সেই দৃষ্টিভঙ্গি ও মনোভাব আনতে যা প্রভু আমাদের দিতে চান। যত এর মধ্যে আমরা ঢুকব, তত আপনা থেকেই আমরা বেরিয়ে আসব। বসে বসে অনুষ্ঠান দেখা এবং শিক্ষাক্রম জানতে পারা সত্যি সহজ, কিন্তু সেটা আপনার পক্ষে আরও ভালো হয়ে উঠবে যদি এই মাসের মনোভাব সংক্রান্ত ব্যাপারে আপনি আরও অতিরিক্ত প্রচেষ্টা দান করেন। আর এক কাজ করতে পারেন, আমাদের ওয়েবসাইটটা দেখতে পারেন, কারণ আমাদের আরও কিছু সমীক্ষা ও তথ্য পাবেন এই ব্যাপারে, যা আপনাকে আরও ভালো মনোভাব ও দৃষ্টিভঙ্গি লাভ করতে সাহায্য করবে, জীবনে আরও সুন্দর মনোভাব পাবেন। আপনাদের ভালোবাসি, প্রভু মঙ্গল করুন। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান।
পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joycemaya.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছে।